খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। নারী দিবসে জেলা শাসককে কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তার স্বামী ভরসভায়? সেই মেসেজ পাঠ করলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভীন। কথা আছে, সব সফল পুরুষের পেছনে আছে কোনো না কোনো নারীর হাত, আর সফল নারীদের পেছনে সেই রহস্যই যেন এদিন ফাঁস করলেন জেলা শাসক। কর্মসূত্রে জেলার বাইরে রয়েছেন জলপাইগুড়ির জেলা শাসকের জীবনসঙ্গী, কিন্তু নারী দিবসে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। তার স্বামীর পাঠানো সেই বার্তা নিজের জন্য না রেখে সমস্ত মহিলাদের উদ্দেশ্যে পাঠ করে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভীন। শ্যামা পারভীনকে তার স্বামী লিখেছেন যে, বাড়ি দেখে জেলাও চালাচ্ছ তুমি, যে বাচ্চাকে পড়ায় সে নির্বাচনও করায়, যে ওখানকার বাড়ি দেখে এখনকার বাড়ির চিন্তাও তার মাথায় থাকে, মাকে দেখে, মেয়েকে দেখে, বোনকে দেখে মনের টেনশন মনে থাকে, নিজে কাজ করে টাকা অর্জন করে, আবার অনেককে সাহায্য করে, অনেকের আশা, অনেকের ভরসা, অনেকে আবার অনুমত হতে চায়। হ্যাপি উইমেন্স ডে। শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভীন। কিন্তু সেখানে এসে যে একেবারে স্বামীর পাঠানো মেসেজ সকলের সঙ্গে ভাগ করে নেবেন তা ভাবতে পারেননি কেউই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্যামা পারভীন বলেন, আসলে এই মেসেজ শুধুমাত্র আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা একদিকে সরকারি কাজকর্ম দেখছেন পাশাপাশি নিজের সংসার দেখছেন, এই মেসেজ তাদের সকলের জন্যে। তাই আজ সবার সঙ্গে এই আমাকে পাঠানো বার্তাটি শেয়ার করে দিলাম। বৈদ্যনাথ দত্তের রিপোর্ট, খবর 24x7।